আমরা বয়কট করা শিখে গিয়েছি বয়কটের জেরে কিন্তু ইতিমধ্যেই রূপান্তর নামক ট্রান্সজেন্ডার প্রমোটকারী নাটকটি কিন্তু ইউটিউব থেকে সরে ফেলা হয়েছে এবং তাদের যারা স্পন্সর করেছিল ওয়ালটন তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে ক্ষমা প্রকাশ করেছে এবং তারা বলেছে এরকম পুনরাবৃত্তি জানার না হয় তারা সেদিকে খেয়াল রাখবে এখন আমাদের মূল কথা হলো আমরা যারা এখন উল্লাস করতেছি আমরা ওয়ালটনকে বকট করার কথা বলতেছি ওয়ালটন থেকে আমরা দূরে সরে আসতেছি আমরা নাটক নিয়ে কথা বলেছি আসলে কি আমাদের মূল ফোকাস ওয়াল্টন ওয়ালটন কিন্তু আমাদের মূল ফোকাস নয় শুধুমাত্র তাদেরকে স্পন্সর করেছে আমাদের মূল ফোকাস হওয়া উচিত ছিল যে এই নাটকটি কারা বানিয়েছে এই নাটক নিয়ে কারা কাজ করেছে এই নাটকের গল্পটি কে লিখেছে তাদেরকে কিন্তু আমাদের জাতির সামনে নিয়ে আসতে হবে এবং এটা কারা প্রমোশন করছে তাদেরকে আমাদের জাতির সামনে নিয়ে আসতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওয়ালটনকে টার্গেট করেছি এবং ওয়ালটন ক্ষমা চেয়েছি এবং আমরা উল্লাস করতেছি আসলে এটা কিন্তু আমাদের উল্লাস নয় আমাদের চ্যালেঞ্জ যেতে হবে এবং তাদেরকে জাতির সামনে উন্মোচন করতে হবে যারা ইস্যুকে বারবার জাতির সামনে নিয়ে আসতেছে মিডিয়া কিন্তু এমন একটি জায়গা যেখানে আপনি ভালোকে খারাপ দেখালে জাতি সেটাকে খারাপ বলে মেনে নেবে এবং খারাপকে যখন আপনি ভালো দেখাবেন মানুষ সেটাকে ভালোভাবে মেনে নেবে এর মানে যারা বারবার ট্রান্সজেন্ডার ইস্যুটাকে মানুষের সামনে মিডিয়ার মাধ্যমে ভালোভাবে উপস্থাপন করতে চাচ্ছে যাতে শরীফ থেকে শরীফা কোনো পুরুষ মেয়ের মতো হতে চাইলে মেয়ে কোনো পুরুষের মতো হতে চাইলে এটা মিডিয়ার মাধ্যমে দেখা যে এটা ভালো দিক তখন মানুষের কিন্তু ভিতরে ব্রেনের মধ্যে কাজ করবে যে হ্যাঁ এটা তো মেবি ভালো এটা তো করলে কোনো সমস্যা নাই এই জন্য বারবার তারা মিডিয়ার মাধ্যমে হোক নাটকের মাধ্যমে হোক গল্পের মাধ্যমে হোক যেভাবেই হোক এটা কিন্তু মানুষের সামনে বারবার তুলে ধরতেছে ইসলাম কখনোই জেন্ডারকে সাপোর্ট করে না না আমরা আমরা মুসলিমরা কিন্তু কিন্তু ফোকাস 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 থেকে দূরে সরে যাই আমাদের আমাদের নয় যারা জেন্ডার নিয়ে কাজ করছে তাদেরকে মানুষের সামনে উন্মোচন করা এবং এই নাটকটি যারা লিখেছে তারা অলরেডি ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এখনই কিন্তু উল্লাস করবো না আমরা এটা চালিয়ে যাব এবং এটা শেষ দেখবো যে কারা এটা করতেছে অবশ্যই আমরা ফেসবুকে অনলাইনে ইউটিউবে সবাই একত্রিত হয়ে আমরা এটা বয়কট করবো যে এটা সাপোর্ট করবে তাকে আমরা বয়কট করবো এখানে কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না কারণ আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর বিধানকে ভালোবাসি আল্লাহ সুমাদাকে হারাম করেছে আমরা এটা পক্ষে মুসলিমরা একসাথে সকল মুসলিমরা কাজ করবে ইনশাল্লাহ এবং এই বয়কটে তাদের নাড়া দিয়েছে এটাই হলো আমাদের পাওয়া কিন্তু এত পেয়ে আমরা খুশি হয়ে যাবো না আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা উল্লাস করব না আমরা মূল ফোকাস থেকে কখনো যেন শুনে না যাই আমরা ফোকাসে থাকবো ওয়ালটন আমাদের ফোকাস নয় আমাদের মূল ফোকাস হলো যারা জেন্ডার নিয়ে কাজ করবে তাদেরকে সকলকে আমরা বিকট করবো এবং ওয়ালটনকে আমি নিজে থেকেই সাধুবাদ জানাচ্ছি যে আমি কখনোই দেখি নাই কাউকে বয়কট করার পর তারা এভাবে মানুষের কাছে নিজের ভুলটা স্বীকার করে তারা কিন্তু একদম অকপটে তাৎক্ষণিক কিন্তু তারা একটা প্রতিক্রিয়া দেখিয়েছে তারা এটা জানতো না তাদের একটা ভুল হয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা ওয়াল্টনকে সাপোর্ট করতেছি এবং ওয়াল্টনকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং যারা ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে দিয়েছেন তাদেরকেও আমরা সাপোর্ট করতেছি আলহামদুলিল্লাহ তাদেরকে আলোচনা হেদার দান করুন কিন্তু এখনই আপনারা সাবধান হন যারা ট্রান্সজেন্ডার বাংলাদেশে প্রমোট করতে চাচ্ছেন তারা এখনই সাবধান হন আমরা কিন্তু আপনাদেরও বয়কট করব السلام عليكم ورحمه الله وبركاته